চাষে লাভবান করতে নিয়ন্ত্রিত পরিবেশে পলিহাউস এবং নেটহাউসের মধ্যে কোকোপিটের মাধ্যমে 100% শিকড়যুক্ত চারা উৎপাদন করছে, যার মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা আগাম সবজি চাষ করে হতে পারে অধিক লাভবান। মৌসুমে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় চাষি ভাইয়েরা ন্যায্য মূল্য পান না। এই কথা চিন্তা করে কোকোপিটের মাধ্যমে অ্যাগ্রোওয়ান তৈরি করছে কিছু আগাম সবজির চারা। কোকোপিটের মাধ্যমে উৎপাদিত চারার বৈশিষ্ট্য, 100% শিকড়যুক্ত হয়, চারার মৃত্যুহার খুবই কম, 15 দিন আগে আগাম ফলন পাওয়া যায়, রোগবালাই খুবই কম হয়, সবগুলো চারার লেভেল সমান হয়, কোকোপিটের চারার মাটিবাহিত রোগ হয় না, কোকোপিটের মাধ্যমে উৎপাদিত চারার ফলন বেশি হয়। অ্যাগ্রোওয়ানের উন্নত চারা রোপণ করে আগাম সবজি চাষে লাভবান হন। আমরা বেগুন, টমেটো, শসা, করলা, তরমুজ সহ বিভিন্ন চারা সারা দেশে ডেলিভারি করে থাকি। সবজির নাম বেগুন, জাত পার্পল কিং, লুনা, হাজারি। রোপণের পর 45 থেকে 55 দিনের ভেতরে ফসল উৎপাদন করা যায়। চারার মূল্য 2 টাকা। সবজির নাম তরমুজ, জাত গোল্ডেন ক্রাউন, ভিশালা, মধুমালা, তৃপ্তি। উপরে হলুদ, ভিতরে লাল। ব্ল্যাক বেবি, ব্ল্যাক সুইট, ব্ল্যাক কুইন, স্মার্ট বয়, সাগর কিং, ব্ল্যাক ডায়মন্ড। উপরে কালো, ভেতরে লাল। চারা রোপণের 60 থেকে 65 দিনের ভেতরে ফসল উৎপাদন করা যায়। চারার মূল্য হলুদ 7.50 টাকা, কালো 6 টাকা। ফসলের নাম করলা, জাত নবাব, টিয়া। চারা লাগানোর 40 থেকে 45 দিনের ভিতরে ফসল উৎপাদন করা যায়। চারার মূল্য 7 টাকা। ফসলের নাম শসা, জাত সামরিন, সাবিরা, থাইল্যান্ড ওয়ান। চারা লাগানোর 30 থেকে 35 দিনের ভিতরে ফসল উৎপাদন করা যায়। চারার মূল্য 2 টাকা। ফসলের নাম টমেটো, জাত বাড়িয়াট, লাল বাহাদুর। চারা লাগানোর 70 থেকে 75 দিনের মধ্যে ফসল উৎপাদন করা যায়। চারার মূল্য গ্রাফটিং চারা 10 টাকা।